যে বাঙালি ফুটবল পছন্দ করে না তার বাঙালিত্ব নিয়ে একটু সন্দেহ থেকেই যায়। মাঠে উপস্থিত থেকে লাল সবুজের প্রতিনিধিদের অনুপ্রেরণা জোগাতে পৃথিবীর যে কোনো প্রান্তে বাঙালিদের তাই জুড়ি মেলা এবার। আর প্রতিপক্ষ যদি ভারত হয় তাহলে তো কথাই থাকে না। সাম্প্রতিককালে বাংলাদেশ ভারত দ্বৈরথ বেশ উপভোগ্য হয়ে উঠেছে। মাঠের লড়াইয়ের পাশাপাশি কথার লড়াইও পিছিয়ে থাকে না দুই দলের ভক্ত সমর্থকেরা। সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখা যায় উত্তপ্ত বাক্য বিনিময়, ছেড়ে কথা বলে না কেউই। সেই ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে 4 তারিখ বিকেল 5টায় বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। টুর্নামেন্টের প্রথম খেলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে 1-0 গোলের ব্যবধানে জয় পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। অপরদিকে ভারত এখনও কোনো ম্যাচ খেলেনি, 4 তারিখ বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ তাদের, এবং তখনই তাদেরকে দেখা যাবে প্রথম মাঠে নামতে। এদিক দিয়ে চেনা কন্ডিশনে গত ম্যাচের সুখস্মৃতি নিয়ে বেশ উৎফুল্ল মেজাজেই মাঠে নামবে বাংলাদেশ দল। সদ্য নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলেকে 26 সদস্যের দলে রাখা হয়েছে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চূড়ান্ত স্কোয়াডে তাকে দেখা যায়নি। এ ম্যাচও তার অন্তর্ভুক্তির প্রশ্নে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেন্স ছাড়পত্র না থাকায় এলিটা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তবে অভিজ্ঞ জামাল ভূঁইয়া, ফিনল্যান্ড ফেরত তারিক কাজী, তপু বর্মন ও সাদউদ্দিনের উপর ভর করে ভালো খেলবে বাংলাদেশ দল। অস্কার ব্রুজনের জন্য এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হঠাৎ করে অনেকটা অপ্রত্যাশিতভাবেই বসুন্ধরা কিংসের ম্যানেজার অস্কার ব্রুজনের উপর দায়িত্ব পড়েছে বাংলাদেশ দলকে সামলানোর। সাব চ্যাম্পিয়নশিপের সময়টার জন্য তাকে বেছে নিয়েছে বাফুফে। প্রথম ম্যাচ জিতে আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। দেখা যাক ভারতের সঙ্গে এই হাই ভোল্টেজ ম্যাচে জিতে ভক্ত সমর্থকদের হৃদয় জিতে নিতে পারেন কিনা তিনি। বাংলাদেশ ভারত সাব চ্যাম্পিয়নশিপ ম্যাচের এখনও 2 দিন বাকি। এরই মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই ম্যাচকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভক্ত সমর্থকদের সরব উপস্থিতি জানান দিচ্ছে উত্তেজনার পার কোথায় গিয়ে ঠেকেছে। বাংলাদেশ দল কি পারবে 2003 সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সুখস্মৃতি ফিরিয়ে আনতে? বাংলাদেশ কি পারবে ভারতকে হারিয়ে আনন্দের বন্যায় ভাসিয়ে দিতে সমগ্র দেশবাসীকে? 4 অক্টোবর বিকেলেই এই রহস্যের জট খুলবে। সে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় জমে উঠুক কথার লড়াই। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করি।